वेलकम टू आमादे जीवन बड़ोदेर आमार प्रणाम जानाच्छी छोटोदेर आमार अनेक अनेक भालोबासा। तो लक्ष्मी पुजो चले गेल, एके एके सब पुजो जाच्छे, आबार काली पुजो एखन आसबे, काली पूजा भाईफोटा। आशा करी तोमरा सबाई भालो आछो, सबाई भालो थेको, भालो थाकाटाई दरकार। भालो थाकले शुनले ভালো লাগে, মনটাও ভালো লাগে যে না সবাই ভালো আছে। তো আজকে সকালবেলায় ভোরবেলা উঠে জয়ন্ত একটু মেয়েকে নিয়ে গেছে খুব সম্ভবত মুকুন্দপুর নেত্রালয়, যে বলল ওখানে তোমরা অনেকেই বলেছো যে মুকুন্দপুর নেত্রালয় খুব ভালো, আবার দু একজন বলেছো হয়তো যে ঠিক ডক্টর ঠিক মতো নেই। তো ইচ্ছা ছিল দিশাতে নিয়ে যাওয়া, কিন্তু দিশাটা অনেকটা দূর হয়ে যাচ্ছে, সেই জন্য পরবর্তীকালে যদি সেরকম কোনো প্রবলেম হয় অবশ্যই তখন নিয়ে যাব দিশাতে। কারণ দিশাতে না অনেক বছর আগে একবার ওকে দেখিয়েছিলাম, ওই ব্যাকপুর দিশায়, হ্যাঁ অনেক বছর, তখন ও কলেজে পড়ে, ওর চোখটা তো বহু বছর ধরেই এরকম ডিস্টার্ব হচ্ছে। তো তখন দিশার ও ওষুধপত্র খেয়ে মোটামুটি ঠিক ছিল, আবার মানে ইমিডিয়েট কিছু হলে না আমরা আসলে এই বজবজেই যাই, এটা যেহেতু আমাদের কাছে হয় সেই জন্যই আর কি। তো যাই হোক, ডক্টর ওষুধ দিয়েছেন, তবু আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া তো ভালো। তোমরাও বলেছো সবাই, যে কমেন্টসে জানিয়েছো, যে বিভিন্ন জায়গার কথা বলেছো, প্রত্যেকেই বলেছো, কেউ গড়িয়াহাট বলেছো, বেহালায় বলেছো, বিভিন্ন জায়গায় বলেছো, তো সব জায়গায় তো সম্ভব না। যাই হোক, একবার শঙ্কর নেত্রালয় নিয়ে গেছে আজকে সকাল ভোরবেলা উঠেই। তো এখন আস্তে আস্তে সব কাজকর্ম করছিলাম আর কি, কারণ লক্ষ্মী পুজো গেছে, লক্ষ্মী তারপরের দিন তো ভীষণ কাজের প্রেশার থাকে, সেগুলো করছিলাম। আর এই বাইরে থেকে এখান দিয়ে মাছ যাচ্ছিল, আজকে শুধু মাছের ঝোল ভাতই করবো বলে। আর চিচিঙ্গা ছিল, কদিন আগেই চিচিঙ্গা এনে রেখে দিয়েছে, কিন্তু তখন আর চিচিঙ্গাটার ইচ্ছা করছিল না যে চিচিঙ্গা করে খাই। তো আজকে যাই হোক, ওই চিচিঙ্গাটা একটু এখন রান্না করব, আর মাছের ঝোল, এই আর কি রান্নার বিষয়। তো যাই হোক, তা চলো একটু রান্নাঘরে যাই। এই এখানে চিচিঙ্গা কেটে রেখেছি, এটাই একটু পেঁয়াজ দিয়ে রান্না করে রাখ। তো আসলে আমি না মানে মাছ খুব ভালো চিনি না বলে সেই জন্য আমার যাও দেখি নিল, তো ও বললো যে মাছটা ভালো হবে তুমি নাও, তো সেই জন্য ওই আর দেখলাম যে কেজিতে একটু কম, ও বলছে যে না, কারণ ওরা বাজার হাট করে আর আমার দেওর বাজার টাজার করে নিয়ে আসে, তো বাইরে বলে আর কি কোনটার কোন কেজি আর কি। তো যাই হোক, সেই জন্য অল্পর উপর দিয়ে পেয়ে গেলাম, সেই জন্য একটু ইলিশ মাছ রাখলাম, ওই বেগুন দিয়ে একটুখানি ঝোল করে নেব পাতলা করে, আর চিচিঙ্গা। তো এখন রান্নাটা শুরু করা যাক। তো রান্নাটা শেষ করে নিলাম, তো এখন আর রোজ রোজ কি চিচিঙ্গা আর ঝোল রান্না দেখাবো তোমাদের। আর এখন শুধু আশায় আছি কখন ওরা ফোন করবে বা কখন আসবে, কি শুনবো এর জন্যই। তো দেখো তবু রান্নাটা সেরেছি, তো কি রান্না করেছি, আর এই পাতলা করে ঝোল করলাম, সেটাই একটু তোমাদের দেখাই যে এই করেছি আর কি। এই দেখো এখানে চিচিঙ্গা বটি করেছি, আর এখানে তোমার ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা করে ঝোল করেছি, আর এখানে ভাত রান্না করে রেখেছি, প্রায় সে কখন আসে সে তখন খাওয়া দাওয়া হবে। তো কিছুক্ষণ আগে আমি ফিরে স্নান ফান করে রেডি হয়েছি, এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4টে বাজে, এখন ভাত খাবো। তো আজকে শঙ্কর নেত্রালয়ে গেলাম, ওখানকার এক ডাক্তারকে দেখলাম, বললেন যে হ্যাঁ ঠিকই দিয়েছে, এই জিনিসগুলো করুন টেস্টগুলো, তারপরে আপনি এখান থেকেও করতে পারেন, কিন্তু আমার তো ওই বিড়লার ওখানে কথা বলা আছে এবং টাকা পয়সা জমা দেওয়া আছে, তাই ওখানে ওখানে কালকে যাব টেস্টগুলো করতে। আজকে নেত্রালয়ে দেখিয়ে এলাম, তো ডাক্তার বললিল, বললো আর যেগুলো আছে থাক, এই ড্রপটা ইউজ করবেন। তো
বললো ঠিক আছে আপনি টেস্টগুলো করে আবার আসুন। তো এই এই কথাই হয়েছে এবং ডাক্তার দেখলো, খুব ভালো করেই দেখেছে, ট্রিটমেন্ট খুব ভালো আছে ওখানকার দেখলাম। তো মেয়ে এসে ঘুমিয়ে পড়েছে, এই মাত্র ওকে তুলে স্নান করতে পাঠানো হলো। তো আমি এখন দুপুরের লাঞ্চ সারতে বসেছি। তো তোমরা তো জানোই যে আজকে আমাদের দুপুরে কী হয়েছে, আমি তো বাড়ি ছিলাম না, অনুপমা কী রান্না করেছে ওই জানে। যাই হোক, তাহলে আমি এখন দুপুরের লাঞ্চটা সারি, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4টে বাজে, লাঞ্চটা সেরে নিই, আবার পরে আসবো তোমাদের কাছে। কালকে রাত্রে আমাকে বলছে ওর পায়ের মনে হয় কি হয়েছে মাম্মার, কি কি হয়েছে, তার বলার সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি যে তোমার মোবাইলে কোনো কিছু হচ্ছে না, তারপরে ওর মোবাইলে ফোন করে ও প্রথমবার দরজা যখন ধরবো কি কি ফোনও করলাম, তারপরে আবার দ্বিতীয়বার ফোন করেছি তখন বলছে হ্যাঁ আমার চোখের এই অবস্থা, তোমার লক্ষ্মী গানটা ছাড়ো আছে মোবাইলে, আছে বৌদি কালকে বার করি, পিসিরা এসেছিল আমাকে ছোট পিসি দেখতে এসেছিল, ব্লগ দেখে জানতে পেরেছিল যে আমার চোখের এরকম অবস্থা হয়েছে, তো ফোন করেছিল ব্লগ দেখে যে কি হয়েছে কার কি হয়েছে। তা আমি বললাম যে আমার এই চোখে একটু প্রবলেম হচ্ছে, তো দেখলে তোমরা যে ভাইকে নিয়ে ছোট পিসি এসছে তো ভালো লাগলো, পিসি অনেকদিন পরেই এসেছে। আর ডাক্তারও দেখালাম, ডাক্তার আগের ডাক্তার যে ড্রপগুলো দিয়েছিল সেই ড্রপগুলোই রয়েছে, আর যে মলমটা দিয়েছিল মলমটা চেঞ্জ করে দিয়েছে, এখনও অ্যাপ্লাই করিনি, তো আশা করছি অ্যাপ্লাই করে রেজাল্ট পাবো। তবে ডক্টর বলেছে যতটা কম জল লাগাতে চোখে, বেশি জল লাগাতে না, এবং ভারী মাত্রায় মানে খুব বড় একটা ইনফেকশন হয়েছে চোখে, এবং কি বলবো মানে যে জলটা আমার মানে মানে আমার চোখের জল থেকেও মানে স্কিনে ইনফেকশন হয়ে যাচ্ছে, তার জন্য বলো চোখের জল ইমিডিয়েট না পরীক্ষা হলেও পরে একটু টেস্ট করে নিতে বলেছে ডক্টর, যে কেন মানে স্টিকি মানে আঠা আঠা হয়ে যাচ্ছে চোখের চোখের নিচটা। তো উনি বলেছে যে চোখের জলটা টেস্ট করে নিতে, তো সেটাও করাতে হবে ভবিষ্যতে, এক মাস বা দু মাস পরে টেস্ট করাবো, সেটা এক্ষুনি নয়। তো ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো আজকে দেখলে তোমরা যে বহু পুরোহিত মশাই এসে মা লক্ষ্মী গিট খুলে দিয়ে গেল, তো মা লক্ষ্মী তো আর ভাষণ হয় না, পুরনো মা লক্ষ্মীকে গাছে কোনো গাছে নিচে বসিয়ে রাখবে, এবং এই মা লক্ষ্মীকে আবার তুলে রাখবে, আবার একটা বছর এই মা লক্ষ্মী আমাদের ঘরেই থাকবে, আবার আসছে বছর আবার পুজো হবে বাড়িতে, তখন এই মা লক্ষ্মী আবার ঘর থেকে আমাদের ছেড়ে চলে যাবে, আবার নতুন মা লক্ষ্মী আসবে বাড়িতে। তো ব্লগটা এখানেই শেষ করছি, তো যদি ব্লগের কিছু তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানিও কীরকম লাগলো ব্লগটা,
এবং লাইক এবং শেয়ার করে দিও ভিডিওটা, এটা বলতেই হয় আমাদের, সেটাই বললাম। তো কিরকম লাগলো ব্লগটা জানিও এবং লাইক এবং শেয়ার করে দিও।